গল্পকথন ভাই চ্যানেলে আমরা আজকে শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস চন্দ্রনাথ আজ প্রথম পর্ব চন্দ্রনাথের পিতৃশ্রাদ্ধের ঠিক পূর্বের দিন কি একটা কথা লইয়া তাহার খুড়া মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সহিত তাহার মনান্তর হইয়া গেল তাহার ফল এই হইল যে পরদিন মণিশঙ্কর উপস্থিত থাকিয়া তাহার অগ্রজের পারলৌকিক সমস্ত কাজের তত্ত্বাবধান করিলেন কিন্তু এক বিন্দু আহার্য স্পর্শ করিলেন না কিংবা নিজের বাটির কাহাকেও স্পর্শ করিতে দিলেন না ব্রাহ্মণ ভোজনান্তে চন্দ্রনাথ করজোড়ে কহিল কাকা দোষ করি অপরাধ করি আপনি আমার পিতৃতুল্য আমি আপনার ছেলের মতো এবার মার্জনা করুন পিতৃতুল্য মণিশঙ্কর উত্তরে বলিলেন বাবা তোমরা কলকাতায় থেকে বিএমএ পাশ করে বিদ্যান ও বুদ্ধিমান হয়েছ আমরা কিন্তু সেকালের মূর্খ আমাদের সঙ্গে তোমাদের মিশ খাবে না এই দেখো না কেন শাস্ত্রকারেরাই বলেছেন যেমন গোড়া কেটে আগায় জল ঢালা শাস্ত্রোক্ত বচনটির সহিত আধুনিক পণ্ডিত ও সেকেলে মূর্খের ঘনিষ্ঠ সম্বন্ধ না থাকিলেও মণিশঙ্কর যে নিজের মনের ভাবটা প্রকাশ করিয়াছিলেন চন্দ্রনাথ তাহা বুঝিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল খুড়ার সহিত আর কোনো সম্বন্ধ সে রাখিবে না আর পিতার জীবদ্দশাতেও দুই সহদরের মধ্যে রৃদ্ধতা ছিল না কিন্তু আহার ব্যবহারটা ছিল এখন সেইটে বন্ধ হইল চন্দ্রনাথের পিতা যথেষ্ট ধন সম্পত্তি রাখিয়া গিয়াছেন কিন্তু বাটিতে আত্মীয় স্বজন কেহ নাই শুধু এক অপুত্র মাতুল এবং দ্বিতীয় পক্ষের মাতুল আনি সমস্ত বাড়িটা যখন বড় ফাঁকা ঠেকিল চন্দ্রনাথ তখন বাটির গোমস্তাকে ডাকিয়া কহিল সরকার মশাই আমি কিছুদিনের জন্য বিদেশে যাব আপনি বিষয় সম্পত্তি যেমন দেখছিলেন তেমনি দেখবেন আমার ফিরে আসতে বোধ করি বিলম্ব হবে মাতুল ব্রজকিশোর তাহাতে আপত্তি প্রকাশ করিয়া কহিলেন এখন তোমার কোথাও গিয়ে কাজ নেই তোমার মন খারাপ হয়ে আছে এ সময় বাটিতে থাকাই উচিত চন্দ্রনাথ তাহা শুনিল না বিষয় সম্পত্তির সমুদয় ভার সরকার মহাশয়ের উপর দিয়া এবং বসত বাটির ভার ব্রজকিশোরের উপর দিয়া অতি সামান্যভাবেই সে বিদেশ যাত্রা করিল যাইবার সময় একজন ভৃত্যকেও সঙ্গে লইল না ব্রজকিশোরকে নিভৃতে ডাকিয়া তাহার স্ত্রী হরকালী বলিল একটা কাজ করলে না ব্রজকিশোর জিজ্ঞাসা করিলেন কি কাজ এই যে বিদেশে গেল একটা কিছু লিখে নিলে না কেন মানুষ কখন কি হয় কিছুই বলা যায় না যদি বিদেশে ভালো কিছু হয়ে যায় হঠাৎ তখন তুমি দাঁড়াবে কোথায় ব্রজকিশোর কানে আঙুল দিয়া জীব কাটিয়া কহিলেন ছি ছি এমন কথা বেনো না হরকালি রাগ করিল কহিল তুমি বোকা তাই মুখে আনতে হয়েছে যদি শেয়ানা হতে আমাকে মুখে আনতে হত না কিন্তু কথাটা যে ঠিক ব্রজকিশোর তাহা তার স্ত্রীর কৃপায় দুই চারি চারিদিনেই বুঝিতে পারিলেন তখন পরিতাপ করিতে লাগিলেন এক বছর চন্দ্রনাথ নানা স্থানে একা ভ্রমণ করিয়া বাড়াইল তাহার পর গয়ায় আসিয়া স্বর্গীয় পিতৃদেবের সাংবাৎস্বরিক পিণ্ডদান করিল কিন্তু তাহার বাটি ফিরিয়া যাইবার ইচ্ছা হইল না মনে করিল কিছুদিন কাশিতে অতিবাহিত করিয়া যাহা হয় করিবে কাশিতে মুখোপাধ্যায় বংশের পাণ্ডা হরিদয়াল ঘোষাল চন্দ্রনাথ একদিন দ্বীপ্রহরে একটি ক্যাম্বিশের ব্যাগ হাতে লইয়া তাহার বাটিতে আসিয়া উপস্থিত হইল কাশী চন্দ্রনাথের অপরিচিত নহে ইতিপূর্বে কয়েকবার সে পিতার সহিত এখানে আসিয়াছিল হরিদয়ালও তাকে বিলক্ষণ চিনিতেন অকস্মাৎ তাহার এইরূপ আগমনে তিনি কিছুটা বিস্মিত হইলেন উপরের একটা ঘর চন্দ্রনাথের জন্য নির্দিষ্ট হইল এবং ইহাও স্থির হইল যে চন্দ্রনাথের যতদিন ইচ্ছা তিনি এইখানে থাকিবেন এই কক্ষের একটি জানলা দিয়া ভিতরের রন্ধনশালার কিয়দংশ দেখা যাইত চন্দ্রনাথ আগ্রহের সহিত অনেক সময় এইদিকে চাহিয়া থাকিত রন্ধন সামগ্রীর উপরেই যে আগ্রহ তাহা নহে তবে রন্ধনকারিণীকে দেখিতে বড় ভালো লাগিত বিধবা সুন্দরী কিন্তু মুখখানি যেন দুঃখের আগুনে দগ্ধ হইয়া গেছে যৌবন আছে কি গিয়াছে সেও যেন আর চোখে পড়িতে চাহে না তিনি আপন মনে আপনার কাজ করিয়া যান নিকটে কেবল একটি দশমবর্ষিয়া বালিকা রন্ধনের জোগাড় করিয়া দিতে থাকে চন্দ্রনাথ অতৃপ্ত নয়নে তাহাই দেখে কিছুদিন তিনি চন্দ্রনাথের সম্মুখে বাহির হইলেন না আহার্য সামগ্রী ধরিয়া দিয়া সরিয়া যাইতেন কিন্তু ক্রমশ বাহির হইতে লাগিলেন একে তো চন্দ্রনাথ বয়সে ছোট তাহাতে এক স্থানে অধিক দিন ধরিয়া থাকিলে একটা আত্মীয়ভাব আসিয়া পড়ে তখন তিনি চন্দ্রনাথকে খাওয়াইতে বসিতেন জননীর মতো কাছে বসিয়া যত্নপূর্বক আহার করাইতেন আপনার জননীর কথা চন্দ্রনাথের স্মরণ হয় না চিরদিন মাতৃহীন চন্দ্রনাথ পিতার নিকট লালিত পালিত হইয়াছিলেন পিতা সে স্থান কতক পূর্ণ রাখিয়াছিলেন সত্য কিন্তু এরূপ কোমল স্নেহ তথায় ছিল না পিতার মৃত্যুতে চন্দ্রনাথের বুকের যে অংশটা খালি পড়িয়াছিল শুধু তাহাই পূর্ণ হইয়া আসিতে লাগিল তাহা নহে অভিনব মাতৃস্নেহ রসে তাহাকে অভিভূত করিয়া ফেলিতে লাগিল একদিন চন্দ্রনাথ হরিদয়ালকে জিজ্ঞাসা করিল আপনার তো নিজের বলিতে কেহ নাই বলিয়াই জানি কিন্তু ইনি কে হরিদয়াল কহিলেন ইনি বামুন ঠাকরুন কোনো আত্মীয় না তবেদের কোথায় পেলেন হরিদয়াল কহিলেন সে অনেক কথা তবে সংক্ষেপে বলতে হলে ইনি প্রায় তিন বছর হল স্বামী এবং মেয়েটিকে নিয়ে তীর্থ করতে আসেন কাশিতে স্বামীর মৃত্যু হয় দেশেও এমন কোনো আত্মীয় নেই যে ফিরে যান তারপর তো দেখছই আপনি পেলেন কি রূপে মণিকর্ণিকার ঘাটের কাছে মেয়েটি ভিক্ষে করছিল চন্দ্রনাথ একটু চিন্তা করিয়া কহিল কোথায় বাড়ি জানেন ঠিক জানি না নবদ্বীপের নিকট কোন একটা গ্রামে দিন দুই পরে আহারে বসিয়া চন্দ্রনাথ বামুন ঠাকুরনের মুখের পানে চাহিয়া সহসা জিজ্ঞাসা করিল আপনারা কোন শ্রেণী বামুন ঠাকরুনের মুখখানে বিবর্ণ হইয়া গেল এই প্রশ্নের হেতু তিনি বুঝিলেন কিন্তু যেন শুনিতে পান নাই এইভাবে তাড়াতাড়ি দাঁড়াইয়া বলিলেন যাই দুদানি দুধের জন্য অত তাড়াতাড়ি ছিল না ভাবিবার জন্য তিনি একেবারে রন্ধনশালায় আসিয়া উপস্থিত হইলেন সেখানে কন্যা সূর্যবালা হাতা করিয়া দুধ ঢালিতেছিল জন্নির বিবর্ণ মুখ লক্ষ্য করিল না জননী কন্যার মুখপানে একবার চাহিলেন দুধের বাটি হাতে লইয়া একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিলেন হে দিন দুঃখীর প্রতিপালক হে অন্তর্জামী তুমি আমাকে মার্জনা করো। তাহার পর দুধের বাটি আনিয়া নিকটে রাখিয়া উপবেশন করিলে চন্দ্রনাথ পুনরায় সেই প্রশ্ন করিল একটি একটি করিয়া সমস্ত কথা জানিয়া লইয়া চন্দ্রনাথ অবশেষে জিজ্ঞাসা করিল আপনি বাড়ি যান না কেন সেখানে কি কেউ নেই খেতে দেয় এমন কেউ নেই চন্দ্রনাথ মুখ নিচু করিয়া কিছুক্ষণ ভাবিয়া কহিল আপনার একটি কন্যা আছে তার বিবাহ কী রূপে দেবেন বামুন ঠাকুরন নিঃশ্বাস চাপিয়া ধীরে ধীরে বলিলেন বিশ্বেশ্বর জানেন আহার প্রায় শেষ হইয়া আসিল চন্দ্রনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল ভালো করে আপনার মেয়েটিকে কখনো দেখিনি হরিদয়াল বলেন খুব শান্তশিষ্ট দেখতে সুশ্রী কি বামুন ঠাকুরুন ঈষৎ হাসিয়া প্রকাশ্যে কহিলেন আমি মা মায়ের চক্ষুকে তো বিশ্বাস নেই বাবা তবে সরজু বোধহয় কুৎসিত নয় কিন্তু মনে মনে বলিলেন কাশিতে কত লোক আসে যায় কিন্তু এত রূপ তো কারো দেখিনি ইহার তিন চার দিন পরে একদিন প্রভাতে চন্দ্রনাথ বেশ করিয়া সূর্যকে দেখিয়া লইল মনে হইল এত রূপ আর জগতে নাই রান্নাঘরে বসিয়া সর্যু তরকারি কুটিতে ছিল সেখানে অপর কেহ ছিল না জননী গঙ্গাস্নানে গিয়াছিলেন এবং হরিদয়াল যথানিয়মে যাত্রীর অন্বেষণে বাহির হইয়াছিলেন চন্দ্রনাথ নিকটে আসিয়া দাঁড়াইল ডাকিল সর্যু সর্যু চমকিত হইল জড়সড় হইয়া বলিল আগে তুমি রাঁধতে পারো সূর্য মাথা নাড়িয়া কহিল পারি কে কি রাঁধতে শিখেছ সর্যু চুপ করিয়া রহিল কেননা পরিচয় দিতে হইলে অনেক কথা কহিতে হয় চন্দ্রনাথ মনের ভাবটা বুঝিতে পারিল তাই অন্য প্রশ্ন করিল তোমার মাও তুমি দুইজনে এখানে কাজ করো সর্যু ঘাড় নাড়িয়া বলিল করি তুমি কত মাইনে পাও মা পান আমি পাইনি আমি শুধু খেতে পাই খেতে পেলেই তুমি কাজ করো। করছর্যু চুপ করিয়া রহিল চন্দ্রনাথ কহিল মনে কর আমি যদি খেতে দিই তাহলে আমারও কাজ করবে সূর্য ধীরে ধীরে বলিল মাকে জিজ্ঞেস করব তাই করো সেদিন চন্দ্রনাথ হরিদয়াল ঠাকুরকে দু একটা কথা জিজ্ঞাসা করিয়া বাটিতে সরকার মহাশয়কে পত্র লিখিল আমি কাশিতে আছি এখানে এই মাসের মধ্যেই বিবাহ করিব স্থির করিয়াছি মাতুল মহাশয়কে এ কথা বলিবেন এবং আপনি কিছু অর্থ অলঙ্কার এবং প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া শীঘ্র আসিবেন সেই মাসেই চন্দ্রনাথ সূর্যকে বিবাহ করিল তাহার পর বাড়ি যেবার সময় আসিল সূর্য কাঁদিয়া কহিল মার কি হবে আমাদের সঙ্গে যাবেন কথাটা বামুন ঠাকুরনের কানে গেল তিনি কন্যা সর্যুকে নিভৃতে ডাকিয়া বলিলেন সর্যু সেখানে গিয়ে তুই আমার কথা মাঝে মাঝে মনে করিস কিন্তু আমার নাম কখনো মুখে আনিস না যতদিন বাঁচব কাশি ছেড়ে কোথাও যাব না তবে তোমার যদি কখনো এই অঞ্চলে আসা হয় তাহলে আবার দেখা হতে পারে ছড়যুগ কাঁদিতে লাগিল জননী তাহার মুখে অঞ্চল দিয়া কান্না নিবারণ করিলেন এবং গম্ভীর হইয়া কহিলেন বাছা সব জেনে শুনে কি কাঁদতে আছে কন্যা জননীর কোলের ভিতর মুখ লুকাইয়া ডাকিল মা তা মায়ের জন্য যদি মাকে ভুলতে হয় সেই তো মাতৃভক্তি মা চন্দ্রনাথ অনুরোধ করিলেও তিনি ইহাই বলিলেন কাশি ছাড়িয়া তিনি আর কোথাও যাইতে পারিবেন না চন্দ্রনাথ বলিল একান্ত যদি অন্যত্র না যাবেন তবে অন্তত স্বাধীনভাবে কাশিতে বাস করুন বামুন ঠাকুরন তাহা অস্বীকার করিয়া বলিল হরিদ্বার ঠাকুর আমাকে মেয়ের মতো যত্ন করেন এবং নিতান্ত দুঃসময়ে আশ্রয় দিয়েছিলেন আমি তাকে পিতার মতো ভক্তি করি তাকে কিছুতেই ত্যাগ করতে পারব না চন্দ্রনাথ বুঝিল দুঃখিনীর আত্মসম্ভ্রম বোধ আছে সাধ করিয়া তিনি কাহারা দয়ার পাত্রী হইবেন না কাজী তখন শুধু সর্যুকে লইয়া চন্দ্রনাথ আসিল এখানে আসিয়া সূর্য দেখিল প্রকাণ্ড বাড়ি কত গৃহসজ্জা কত আসবাব তাহার আর বিস্ময়ের সীমা রইল না সে মনে মনে ভাবিল কি অনুগ্রহ কত দয়া চন্দ্রনাথ বালিকা বধূকে আদর করিয়া কহিল বাড়িঘর সব দেখলে মনে ধরেছে তো সূর্য অত্যন্ত কুণ্ঠিত হইয়া আঁচলে মুখ লুকাইয়া মাথা নাড়িল চন্দ্রনাথ স্ত্রীর মনের কথা বুঝিতে চাহে নাই প্রত্যুত্তরে কণ্ঠস্বর শুনিতে চাহিয়াছিল তাই দুই হাতে সরজুর মুখখানি তুলিয়া ধরিয়া কহিল কি বল মনে ধরেছে তো লজ্জায় সরজুর মুখ আরক্ত হইয়া গেল কিন্তু স্বামীর পুনঃ প্রশ্নে কোনরূপে সে বলিয়া ফেলিল সব তোমার চন্দ্রনাথ হাসিয়া কথাটা একটু ফিরাইয়া বলিল হ্যাঁ সব তোমার তাহার পর কতদিন অতিবাহিত হইয়া গেল সরজু বড় হইয়াছে স্বামীকে সে কত যত্ন করিতে শিখিয়াছে চন্দ্রনাথ বুঝিতে পারে যে সে কথা কহিবার পূর্বেই সরজু তার মনের কথা বুঝিয়া লয় কিন্তু সে যদি শুধু দাসী হইত তাহা হইলে সমস্ত বিশ্ব খুঁজিয়াও চন্দ্রনাথ এমন আরেকটি দাসী পাইত না কিন্তু শুধু দাসীর জন্যে কেহ বিবাহ করে না স্ত্রীর নিকট আরও কিছুর আশা রাখে মনে হয় দাসীর আচরণের সহিত স্ত্রীর আচরণটি সর্বতভাবে মিলিয়া না গেলেই ভালো হয় সরজুর ব্যবহার বড় নিরীহ বড় মধুর কিন্তু দাম্পত্যের সুনিবিড় পরিপূর্ণ সুখ কিছুতেই যেন গড়িয়া তুলিতে পারিল না তাই এমন মিলনে এত আদর যত্নেও উভয়ের মধ্যে একটা দূরত্ব একটা অন্তরাল কিছুতেই সরিতে চাহিল না একদিন সে সরজুকে হঠাৎ বলিল তুমি এত ভয়াবহ থাকো কেন আমি কি কোনো দুর্ব্যবহার করি শর্য মনে মনে ভাবিল এ কথার উত্তর কি তুমি নিজে জানো না তাহার পর ভাবিল তুমি দেবতা কত উচ্চ কত মহৎ আর আমি সে তুমি আজও না তুমি আমার প্রতিপালক আমি শুধু তোমার আশ্রিতা তুমি দাতা আর আমি ভিখারিণী তাহার সমস্ত হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ তাই ভালোবাসা মাথা ঠেলিয়া ওপরে উঠিতে পারে না অন্তঃসলীলা ফলগুর মতো নিঃশব্দে ধীরে ধীরে হৃদয়ের অন্তরতম প্রদেশে লুকাইয়া বহিতে থাকে উশৃঙ্খল হইতে পারে না তেমনি অবিশ্রাম বহিতে লাগিল কিন্তু চন্দ্রনাথ তাহার সন্ধান পাইল না অতি বড় দুর্ভাগারা যেমন জীবনের মাঝে ভগবানকে খুঁজিয়া পায় না কিন্তু আজ অকস্মাত উজ্জ্বল দীপালোকে সে দেখিতে পাইল পদ্মের মতো ডাগর সরজুর চক্ষু দুটুতে অশ্রু ছাপাইয়া উঠিয়াছে তখন কাতর হইয়া সহসা তাহাকে সে কাছে টানিয়া লইল বুকের উপর মুখ লুটাইয়া পড়িল চন্দ্রনাথ কহিল থাক ওসব কথার কাজ নেই বলিয়া দুই হাতে স্ত্রীর মুখ তুলিয়া ধরিল মুদ্রিত চক্ষের উপর সর্যু একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করিল চন্দ্রনাথ কহিল একবার চেয়ে দেখো দেখি সূর্যুর চোখের পাতা দুইটি আকুলভাবে পরস্পরকে জড়াইয়া ধরিল সে কিছুতেই চাহিতে পারিল না কিছুক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলিয়া চন্দ্রনাথ কহিল তোমার বড় ভয় তাই চাইতে পারলে না সূর্য কিন্তু পারলে ভালো হতো। না হয় একটা কাজ করো আমার ঘুমন্ত মুখ ভালো করে চেয়ে দেখো এ মুখে ভয় করবার মতো কিছু নেই বুকে শুয়ে আছো ভিতরের কথাটা কি শুনতে পাও না তাই বড় দুঃখ হয় সূর্য আমাকে তুমি বুঝতেই পারলে না তবু সৌর্য কথা কহিতে পারিল না শুধু মনে মনে স্বামীর চরণে প্রণাম করিয়া কহিল আমি পদাশ্রিতা দাসী দাসীকে চিরদিন দাসীর মতই থাকিতে দিও চন্দ্রনাথের মাতুলানি হরকালীর মনে আর তিলমাত্র সুখ রহিল না ভগবান তাহাকে এ কী বিড়ম্বনার মধ্যে ফেলিয়া দিলেন এই সংসারটা কাহার নিকট কণ্ঠকাকীর্ণ অরণ্যের মতো বোধ হয় তাহাদের চেষ্টা করিয়া এখানে একটা পথের সন্ধান করিতে হয় কেহ পথ পায় কেহ পায় না অনেক দিন হইতে হরকালীয় এই সংসার কারণে একটা সংক্ষেপ পথ খুঁজিতেছিলেন চন্দ্রনাথের পিতার মৃত্যুতে একটা সুরাহাও হইয়াছিল কিন্তু এই আকস্মিক বিবাহ বধু সরজু চন্দ্রনাথের অতিরিক্ত পত্নীপ্রেম তাহার এই পাওয়া পথের মুখটা একেবারে পাষান দিয়া যেন গাঁথিয়া দিল হরকালীর একটি বছর পাঁচেকের বঞ্জি পিতৃগৃহে বড় হইয়া আজ দশ বছরেরটি হইয়াছে কিন্তু সে কথা যাক নানা কারণে হরকালের মনের সুখ শান্তি অন্তর্হিত হইবার উপক্রম করিয়াছিল অবশ্য আজও সেই গৃহিণী তাহার স্বামী কর্তা এ সমস্ত তেমনি আছে আজ পর্যন্ত সর্যু তাহারই মুখ চাহিয়া থাকে কোন অসন্তোষ বা অভিমান প্রকাশ করে না দেখিলে মনে হয় সে এই পরিবারভুক্ত একটি সামান্য পরিজন মাত্র হরকালীর স্বামী এইটুকু দেখিয়াই খুশি হইয়া যেই বলিতে যান বৌমা আমার যেন হরকালীর চোখ রাঙা করিয়া ধমক দিয়া বলিয়া ওঠে চুপ করো চুপ করো যা বোঝো না তাতে কথা না তোমার হাতে দেওয়ার চেয়ে বাপমা আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলে ভালো ছিল ব্রজকিশোর মুখ কালি করিয়া উঠিয়া যান হরকালীর বয়স প্রায় ত্রিশ হইতে চলিল কিন্তু সরজুর আজও পঞ্চদশ উত্তীর্ণ হয় নাই তবু তাহার আশা অব্দি দুইজনের মনে মনে যুদ্ধ বাঁধিয়াছে প্রাণপণ করিয়াও হরকালি জয়ী হইতে পারে না এক ফোঁটা মেয়ের শক্তি দেখিয়া হরকালি মনে মনে অবাক হয় বাহিরের লোকে একথা জানে না যে এই অন্তরযুদ্ধে সূর্য ডিক্রি পাইয়াছে কিন্তু তাহা জারি করে নাই নিজের ডিক্রির নিজে তামাদি করিয়া বিজিত অংশ তাহাকেই সে ফিরাইয়া দিয়াছে এবং এইখানেই হরকালির একেবারে হার হইয়াছে হরকালি বুঝিতে পারে সরজু বোবা কিংবা হাবা নহে অনেকগুলি শক্ত কথারও সে এমন নিরুত্তর মুখে উত্তর দিতে সমর্থ যে হরকালি একেবারে স্তম্ভিত হইয়া যায় কিন্তু না পারিল সে এই মেয়েটির সহিত সন্ধি করিতে না পারিল তাহাকে জয় করিতে সরজ যদি কলহপ্রিয় মুখরা হইত স্বার্থপর নির্দয় হইত তাহা হইলেও হরকালি হয়তো পথ খুঁজিয়া পাইত কিন্তু সরজু নিজে হইতে এতখানি করুণা তাহাকে দিয়া রাখিয়াছে যে হরকালি অপরের করুণা ভিক্ষা করিবার আর অবকাশ পায় না সরজু অন্তরে সম্পূর্ণ বুঝিতে পারে যে এই বাটির সেই সর্বময়ী কর্ত্রী হরকালি কেহ না তাই বাহিরে সে কেহ না হইয়া হরকালিকেই সর্বময়ী করিয়াছে ইহাতেই হরকালি আরও ঈর্ষায় জ্বলিয়া পুড়িয়া মরে শুধু একটি স্থান সরজু একেবারে নিজের জন্য রাখিয়াছিল এখানে হরকালি কিছুতেই প্রবেশ করিতে পায় না স্বামীর চতুর্পাশে সে এমন একটি সূক্ষ্ম দাগ টানিয়া রাখিয়াছে যে তাহার ভিতরে প্রবেশ করিতে না পারিলে আর কেহ চন্দ্রনাথের শরীরে আঁচড়টিও কাটিতে পারে না এই দাগের বাহিরে হরকালি যাহা ইচ্ছা করুক কিন্তু ভিতরে আসিবার অধিকার ছিল না বুদ্ধিমতী হরকালি বেশ বুঝিতে পারে যে এই এক ফোঁটা মেয়েটি কোন এক মায়ামন্ত্রে তাহার নখদন্তের সমস্ত বিষ হরণ করিয়া লইয়াছে এমনই করিয়া দীর্ঘ ছয় বছর গত হইল সে এগারো বছর বয়সে স্বামীর ঘর করিতে আসিয়াছিল সতেরোয় পড়িল বয়সের সম্মান জ্ঞানটা যেমন পুরুষের মধ্যে আছে স্ত্রীলোকদিগের মধ্যে তেমন নাই পুরুষের মধ্যে অনেকগুলি পর্যায় আছে যেমন দশ কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট প্রভৃতি ত্রিশ বর্ষীয় একজন যুবা বিশ বছরের একজন যুবার প্রতি মুরুব্বিয়ানার চোখে চাহিয়া দেখিতে পারে কিন্তু মেয়ে মহলে এটা খাটে না তাহার বিবাহকালটা পর্যন্ত বড় ভগিনী ভাতৃজায়া জননী পিসিমা অথবা ঠাকুরমাতার নিকট অল্প স্বল্প উমেদারি করে নারী জীবনে যাহা কিছু অল্পবিস্তর শিখিবার আছে শিখিয়া লয় তাহার পরই একেবারে প্রথম শ্রেণীতে চড়িয়া বসে তখন ষোলো হইতে ছাপ্পান্ন পর্যন্ত তাহার সমবয়সী স্থানভেদে হয়তো বা কোথাও এই নিয়মের সামান্য ব্যতিক্রম দেখা যায় কিন্তু অধিকাংশ স্থলেই এমনই অন্তত চন্দ্রনাথের গ্রাম সম্পর্কীয় ঠান দিদি হরিবালার জীবনে এমনটি দেখিতে পাওয়া গিয়াছিল সেদিন অপরাহ্নে পশ্চিম দিকের জানালা খুলিয়া সূর্য আকাশের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল হরিবালা এক থালা মিষ্টান্ন এবং এক গাছি মোটা জুঁইয়ের মালা হাতে লইয়া একেবারে সূর্যুর নিকটে আসিয়া উপস্থিত হইলেন মালাগাছিটি তাহাকে পড়াইয়া দিয়া বলিলেন আজ থেকে তুমি আমার সই হলে বলো দেখি সই সরুজু একটু বিপন্ন হইল তথাপি অল্প হাসিয়া কহিল বেশ বেশ তো নয় দিদি সই বলে ডাকতে হবে ইহাকে আদরি বল আর আবদারি বল সরজুর জীবনে ঠিক এমনটি ইতিপূর্বে ঘটিয়া উঠে নাই তাই এই আকস্মিক আত্মীয়তাকে সে মনের মধ্যে মিলাইয়া লইতে পারিল না এক একদণ্ডে একজন দিদিমার বয়সী লোকের গলা ধরিয়া সই বলিয়া আহ্বান করিতে তাহার লজ্জা করিতে লাগিল কিন্তু হরিবালা যে ছাড়েন না ইহাতে অভিনবত্ব কিংবা অস্বাভাবিকতা যে কিছু থাকিতে পারে হরিবালার তাহা ধারণায় নাই তাই সরজুর মুখ হইতে প্রিয় সম্বোধনটি বিলম্ব দেখিয়া একটু গম্ভীরভাবে একটু ম্লান হইয়া তিনি কহিলেন আমার মালা ফিরিয়ে দাও আমি আর কোথাও যাই সরজু বিপন্ন হইয়াছিল কিন্তু অপ্রতিভ হয় নাই ঈষৎ হাসিয়া মৃদুস্বরে কহিল সয়ের সন্ধানে নাকি ঠান্দিদে একটুখানি স্থির থাকিয়া বললেন বা এ যে বেশ কথা কও তবে যে লোকে বলে ওদের বউ বোবা সর্যু হাসতে লাগিল ঠান্ডিদি বলিলেন তা শোনো এ গায়ে তোমার একটিও সাথী নাই বড় লোকের বাড়ি বলেও বটে তোমার মামের বচনের গুণেও বটে কেউ তোমার কাছে আসে না জানি আমি তাই আসব আমার কিন্তু একটা সম্পর্ক না হলে চলে না তাই আজ সই পাতালুম আর বুড়ো হয়েছি বটে কিন্তু হরিনামের মালা নিয়েও সারাটা দিন কাটাতে পারি না আমি রোজ আসব সর্যু কহিল রোজ আসবেন হরিবালা গর্জিয়া উঠিল আসবেন কিলা বলে সৈ তুমি রোজ এসো তুই বলতে পারবি না সূর্য হাসিয়া ফেলিয়া কহিল রক্ষা করো ঠান দিদি গলায় ছুরি দিলেও তা পারবো না ঠান দিদিও হাসিয়া ফেলিলেন বলিলেন তা না হয় নাই বলিস কিন্তু তুমি বলতেই হবে বল সই তুমি রোজ এসো সূর্য চোখ নিচু করিয়া সলজ্জা হাসিয়া কহিল সই তুমি রোজ এসো হরিবালার যেন একটা দুর্ভাবনা কাটিয়া গেল তিনি কহিলেন আসব রে পরদিন হইতে হরিবালা প্রায়ই আসেন শত কর্ম থাকিলেও একবার হাজিরা দিয়া যান ক্রমশ পাতানো সম্বন্ধ গাঢ় হইয়া আসিল সময়ে সর্জীয় ভুলিল যে হরিবালা তাহার সমবয়সী নহেন কিংবা এই গলায় গলায় মেশামেশি সকলের কাছে তেমন সুন্দর দেখিতে হয় না এই অন্তরঙ্গতা হরকালীর কেমন লাগিত বলিতে পারি না কিন্তু চন্দ্রনাথের বেশ লাগিল স্ত্রীর সহিত এ বিষয়ে প্রায়ই তাহার কথাবার্তা হইত ঠান এই হৃদতায় সে আমোদ বোধ করিত আরও একটু কারণ ছিল চন্দ্রনাথ স্ত্রীকে বড় স্নেহ করিত সমস্ত হৃদয় জুড়িয়া ভালোবাসা না থাকিলেও স্নেহের অভাব ছিল না সে মনে করিত সকলের ভাগ্যে একরূপ স্ত্রী মিলে না কাহার স্ত্রী দাসী কাহারো বন্ধু কাহার প্রভু তাহার ভাগ্যে যদি একটি পুণ্যবতী পবিত্রা এবং স্নেহময়ী দাসী মিলিয়াছে তো সে অসুখী হইয়া কি লাভ করিবে তাহার উপর একটা কথা প্রায়ই তাহার মনে হয় সেটা সরজুর বিগত দিনের দুঃখের কাহিনী শিশুকালটা তাহার বড় দুঃখেই অতিবাহিত হইয়াছে দুঃখিনীর কন্যা হয়তো সারা জীবন দুঃখেই কাটাইত হয়তো এতদিনে কোনো দুর্ভাগ্য দুশ্চরিত্রের হাতে পড়িয়া চক্ষের জলে ভাসিত না হয় দাসীবৃত্তি করিতে গিয়া শত অত্যাচার উৎপীড়ন সহ্য করিত তাছাড়া এত অধিক রূপযবন লইয়া নরকের পথ দুরূহ নহে তাহা হইলে এই কথাটা মনে উঠিলেই চন্দ্রনাথ গভীর করুণায় সরজুর লজ্জিত মুখখানি তুলিয়া ধরিয়া জিজ্ঞাসা করিত আচ্ছা সূর্য আমি যদি তোমায় না দেখতুম যদি বিয়ে না করতুম এতদিনে তুমি কার কাছে থাকতে বলতো সরিজু জবাব দিত না সভয় স্বামীর বুকের কাছে সরিয়ে আসিত চন্দ্রনাথ সস্নেহে তাহার মাথার উপর হাত রাখিত যেন সাহস দিয়া মনে মনে বলিত ভয় কি সরজু আরও কাছে সরিয়ে আসিত এসব কথাই সত্যই সে বড় ভয় পাইত চন্দ্রনাথ তাহা বুঝিতে পারিয়াই যেন তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া বলিত তা নয় সরজু তা নয় তুমি দুঃখীর ঘরে গিয়ে কেন জন্মেছিলে জানি না কিন্তু তুমি আমার জন্ম জন্মান্তরের প্রতিব্রতা স্ত্রী তুমি সংসারের যে কোনো জায়গায় বসে টান দিলে আমাকে যেতেই হতো তোমার আকর্ষণেই যে আমি কাশি গিয়েছিলাম সরজু এই সময় তাহার হৃদয়ের ভিতরে দিয়া যে ভাবের স্রোত বহিয়া যাইত সরজুর সমস্ত প্রেম স্নেহ যত্ন ভক্তি এক করিলেও বোধ করি তাহার তুলনা হইত না কিন্তু তৎসত্ত্বেও দুঃখীকে দয়া করিয়া যে গর্ব যে তৃপ্তি বালিকা সরজুকে বিবাহ করিবার সময় একদিন আত্মপ্রসাদের ছদ্মবেশে চন্দ্রনাথের নিভৃত অন্তরে প্রবেশ করিয়াছিল এখন শত চেষ্টাতেও চন্দ্রনাথ তাহার সম্পূর্ণ উচ্ছেদ করিতে পারে না হৃদয়ের এক অজ্ঞাত অন্ধকার কোণে আজও সে বাসা বাঁধিয়াছে তাই যখনই সেটা মাথা তুলিয়া উঠিতে যায় তখনই চন্দ্রনাথ সরজুকে বুকে চাপিয়া ধরিয়া বারবার বলিতে থাকে আমি বড় আশ্চর্য হই সরজু যাকে চিরদিন দেখে এসেছ তাকে কেন আজও তোমার চিন্তে বিলম্ব হচ্ছে আমি তো তোমাকে কাশিতে দেখেই চিনেছিলুম তুমি আমার কত যুগ কত কল্প কত জন্ম জন্ম ধরে আমার কি জানি কেন আলাদা হয়েছিলুম আবার এক হয়ে মিলতে এসেছি সরজু বুকের মধ্যে মুখ লুকাইয়া কণ্ঠে কহে কে বললে আমি তোমায় চিনতে পারিনি উৎসাহের আতিশয্যে চন্দ্রনাথ সরজুর লজ্জিত মুখখানি নিজের মুখের কাছে তুলিয়া ধরিয়া বলে পেরেছ তবে এত ভয়াবহ থাকো কেন আমি তো কোনো দুর্ব্যবহার করিনি আমি যে আমার নিজের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি সূর্য আবার স্বামীর বুকের মধ্যে মুখ লুকাইয়া ফেলে চন্দ্রনাথ আবার প্রশ্ন করে বলো কেন ভয় পাও সূর্য আর উত্তর দিতে পারে না স্বামীকে স্পর্শ করিয়া সে মিথ্যা কথা কি করিয়া মুখে আনিবে কি করিয়া বলিবে যে ভয় করে না সত্যই যে তাহার বড় ভয় সে যে কত সত্য কত বড় ভয় তাহা সে ছাড়া আর কে জানে তা কথাটা কি বলিতেছিলাম চন্দ্রনাথ হরিবালার আগমনে আমোদ বোধ করিত সর্যু একটি সখী পাইয়াছে দুটা মনের কথা বলিবার লোক জুটিয়াছে ইহাই চন্দ্রনাথের আনন্দের কারণ একদিন সরজু সমস্ত দুপুরটা হরিবালার প্রতীক্ষা করিয়া বসিয়া রহিল আকাশে মেঘ করিয়া টিপি টিপি বৃষ্টি পড়িতেছিল হরিবালা আসিলেন না সর্যু মনে করিল জল পড়িতেছে তাই আসিলেন না এখন বেলা যায় যায় সমস্ত দিনটা একা কাটিয়াছে হরকালীয় আজ বাড়ি নাই সর্যু তখন সাহসে ভর করিয়া ধীরে ধীরে স্বামীর পরিবার ঘরে আসিয়া প্রবেশ করিল বিশেষ প্রয়োজন না থাকিলে এই ঘরটিতে কেহ প্রবেশ করিত না সর্যুও না চন্দ্রনাথ বই হইতে মুখ তুলিয়া বলিল আজ বুঝি তোমার আসেনি না তাই বুঝি আমাকে মনে পড়েছে সর্য ঈষৎ হাসিল ভাবটা এই যে মনে সর্বদাই পড়ে কিন্তু সাহসে কুলোয় না সর্যু বলিল জলের জন্য বোধহয় আসতে পারিনি বোধহয় তা নয় আজকে কাকার ছোট মেয়ে নির্মলাকে আশীর্বাদ করতে এসেছে শীঘ্রই বিয়ে হবে তারই আয়োজনে ঠান্ডিদি বোধহয় মেতেছেন সর্যু বলিল বোধায়। তাহার পর চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল দুঃখ হয় যে আমরা একেবারে পর হয়ে গেছি মামিমা কোথায় তিনিও বোধহয় সেইখানে চন্দ্রনাথ চুপ করিয়া কি ভাবিতে লাগিল সূর্য ধীরে ধীরে কাছে আসিয়া একপাশে পাশে বসিয়া পড়িয়া বলিল কি ভাবছ বল না চন্দ্রনাথ একবার হাসিবার চেষ্টা করিয়া সর্যুর হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া আস্তে আস্তে বলিল বিশেষ কিছু নয় সরজু ভাবছিলাম নির্মলার বিয়ে কাকা কিন্তু আমাকে একবার খবরটাও দিলেন না অথচ মামিমাকেও ডেকে নিয়ে গেলেন আমরা দুজনেই শুধু পর তাহার স্বরে যে একটু কাতরতা ছিল সর্যু তাহা লক্ষ্য করিয়া কহিল আমায় পায়ে স্থান দিয়েই তুমি আরও পর হয়ে গেছ না হলে বোধ হয় এতদিনে মিল হতে পারত চন্দ্রনাথ হাসিল কহিল মিল হয়ে কাজ নেই তোমার পরিবর্তে কাকার সঙ্গে মিল করে আমার যে মস্ত সুখ হতো সে মনে হয় না আমি বেশ আছি যখন বিয়ে করেছিলুম তখন যদি কাকার মত নিতে হতো তাহলে তো এমন বোধ হয় না যে তোমাকে কখনো পেতুম একটা বাধা নিশ্চয়ই উঠত হয় কুল নিয়ে না হয় বংশ নিয়ে যেমন করি হোক এবিয়ে ভেঙেই যেত ভিতরে ভিতরে সরজু শিহরিয়া উঠিল তখন সন্ধ্যার ছায়া ঘরের মধ্যে অন্ধকার করিয়াছিল তাই তাহার মুখখানি দেখিতে পাওয়া গেল না কিন্তু যে হাতখানি তাহার হাতের মধ্যে ধরা ছিল সেই হাতখানি কাঁপিয়া উঠিয়া সর্যুর সমস্ত মনের কথা চন্দ্রনাথের কাছে প্রকাশ করিয়া দিল চন্দ্রনাথ হাসিয়া বলিল এখন বুঝতে পেরেছ মত না নিয়ে ভালো করেছি কি মন্দ করেছি সরযু ক্ষণকাল চুপ করিয়া থাকে বলিল কি জানি আমার মতো শতসহস্র দাসীরও তো তোমার অভাব হতো না চন্দ্রনাথ সরজুর কোমল হাতখানি সস্নেহে ঈষৎ পীড়ন করিয়া কহিল তা জানিনে আমার দাসী একটি তার অভাবের কথাই ভাবতে পারি শতসহস্রের ভাবনা ইচ্ছে হয় তুমি ভেব পরদিন হরিবালা আসিলেন কিন্তু মুখের ভাবটা কিছু স্বতন্ত্র ফস করিয়া গলা ধরিয়া সই সই বলিয়া তিনি ব্যস্ত করিলেন না কিংবা বিন্তি খেলিবার জন্য তাস আনিতেও পুনঃ সাদা সাদি পিড়াপিড়ি করিলেন না মলিন মুখে মৌন হইয়া রহিলেন সরজু বলিল শোয়ের কাল দেখা পায়নি হ্যাঁ দিদি কাল বড় কাজ ছিল ও বাড়িতে নির্মলার বিয়ে তা শুনেছি সব ঠিক হল কি হরিবালা সে কথার উত্তর না দিয়া সরজুর মুখের পানে চাহিয়া কহিল সই একটা কথা সত্যি বলবি কি কথা যদি সত্যি বলিস তাহলে জিজ্ঞাসা করি না হলে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই সূর্য চিন্তিত হইল বলিল সত্যি বলব না কেন দেখিস দিদি আমাকে বিশ্বাস করিস তো করিবই কি তবে বল দেখি চন্দ্রনাথ তোকে কতখানি ভালোবাসে সূর্য একটু লজ্জিত হইল বলিল খুব দয়া করেন দয়ার কথা নয় খুব একেবারে বড় বেশি ভালোবাসে কিনা সূর্য হাসিল বলিল বড় বেশি কিনা কেমন করে জানব সত্যি জানিস নে না সত্যই সর্যু ইহা জানিত না হরিবালা যেন বিমর্ষ হইয়া উঠিলেন মাথা নাড়িয়া কহিলেন স্ত্রী জানে না স্বামী তাহাকে কতখানি ভালোবাসে এইখানে আমার বড় ভয় হয় হরিবালার মুখের ভাবে একটা গম্ভীর শঙ্কা প্রচ্ছন্ন ছিল সূর্য তাহা বুঝিয়া নিজেও শঙ্কিত হইল বলিল ভয় কিসের আরেকদিন শুনিস তারপর তাহার চিবুকে হাত দিয়া মৃদুস্বরে কহিলেন এত রূপ এত গুণ এত বুদ্ধি নিয়ে সই এতদিন কি ঘাস কাটছিলি সরজু হাসিয়া ফেলিল তখনও কথাটা প্রকাশ পায় নাই হরিদয়াল ঘোষালের সন্দেহের মধ্যেই প্রচ্ছন্ন ছিল একজন ভদ্রলোকের মতো দেখিতে অথচ বস্ত্রাদি জীর্ণ এবং ছিন্ন আজ দুই তিন দিন হইতেই বামুন ঠাকুর সুলোচনা দেবীর সহিত গোপন পরামর্শ করিয়া যাইতেছিল সুলোচনা ভাবিত হরিদয়াল তাহা জানেন না কিন্তু তিনি জানিতে পারিয়াছিলেন আজ দ্বীপ্রহরে দয়াল ঠাকুর এবং কৈলাশ খুড়া ঘরে বসিয়া শতরঞ্চ খেলিতেছিলেন এমন সময় অন্দরের প্রাঙ্গণে একটা গোলযোগ উঠিল কে যেন মৃদু কণ্ঠে সকাতরে দয়াভিক্ষা চাহিতেছে এবং অপরে কণ্ঠের তীব্র ভাষায় তিরস্কার করিতেছে এবং ভয় দেখাইতেছে একজন স্ত্রীলোক অপরজন পুরুষ দয়াল ঠাকুর কহিলেন খুড়ো বাড়িতে কিসের গোলমাল হয় কৈলাস খুঁড়ে বলিলেন কেস্তে সামলাও দেখি বাবাজি আবার অনেকক্ষণ নিঃশব্দে কাটিল ভেতরের গোলমাল ক্রমশ বৃদ্ধি পাইতেছে দেখিয়া দয়াল ঠাকুর উঠিয়া দাঁড়াইলেন খুঁড়ো একটু বস আমি দেখে আসি খুড়া তাহার কোঁচার টিপ এক হাতে ধরিয়া কহিলেন এবার যে দাবা চাপা গেল দয়াল ঠাকুর পুনর্বার বসিয়া পড়িলেন কিন্তু গোলমাল কিছুতেই থামে না তখন দয়াল ঠাকুর অগত্যা উঠিয়া পড়িলেন প্রাঙ্গণে আসিয়া দেখিলেন সুলোচনা দুই হাতে সেই লোকটার পা আছে এবং সে উত্তরোত্তর চাপা কণ্ঠে কহিতেছে আমার কথা রাখো না হলে যা বলছি তাই করব সুলোচনা কাঁদিয়া বলিতেছে আমায় মার্জনা করো, তুমি একবার সর্বনাশ করেছ যা একটু বাকি আছে সেটুকু আর নাশ করো না সে কহিতেছে তোমার মেয়ে বড় লোকের ঘরে পড়েছে দু হাজার টাকা দিতে পারে না আমি টাকা পেলেই চলে যাব সুলোচনা কহিল তুমি মাতাল চরিত্র দু হাজার টাকা তোমার কতদিন তুমি আবার আসবে আবার টাকা চাইবে আমি কিছুতেই তোমায় টাকা দেব না আমি মদ ছেড়ে দেব ব্যবসা করব আর কখনো তোমার কাছে টাকা চাইতে আসব না সুলোচনা সে কথার উত্তর না দিয়া ভূমিতলে মাথা খুঁড়িয়া যুক্ত করে কহিল দয়া করো টাকার জন্য আমি সূর্যকে অনুরোধ করতে পারব না দয়াল ঠাকুর যে নিকটে আসিয়া দাঁড়াইয়াছেন তাহা কেহই দেখে নাই তাই এসব কথা জোরে জোরেই হইতেছিল দয়াল ঠাকুর এইবার কাছে আসিয়া দাঁড়াইলেন সহসা দুজনেই চমকিত হইল দয়াল ঠাকুর এই অপরিচিত লোকটার নিকটে আসিয়া কহিলেন তুমি কার অনুমতিতে বাড়ির ভেতর ঢুকেছ লোকটা প্রথমে থতমত খাইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর যখন বুঝিল কাজটা তেমন আইনসঙ্গত হয় নাই তখন সরিয়া পড়িবার উপক্রম করিল কঠিন মুষ্টিতে হরিদাল তাহার হাত ধরিয়া উচ্চকণ্ঠে পুনর্বার কহিলেন কারণ মতিতে পলাইবার উপায় নাই দেখিয়া সে সাহস সঞ্চয় করিয়া বলিল সুলোচনের কাছে এসেছি তাহার মুখ দিয়া তীব্র সুরার গন্ধ বাহির হইতেছে এবং সর্বাঙ্গে হীনতা ও অত্যাচারের মলিন ছায়া পড়িয়াছে দয়াল ঠাকুর ঘৃণায় ওষ্ঠ কুঞ্চিত করিয়া সেইরূপ কর্কশ ভাষায় জিজ্ঞাসা করিলেন কিন্তু কার হুকুমে হুকুম আবার কি লোকটার মুখের ভাব পরিবর্তিত হইল সহসা তাহার যেন স্মরণ হইল প্রশ্নকর্তার উপর তাহার জোর আছে এবং এই বাড়ির উপরেও কিঞ্চিত দাবি আছে দয়াল ঠাকুর এইরূপ উত্তরে অসম্ভব চটিয়া কহিলেন বেটা মাতাল জান তোমাকে আমি এক্ষুনি জেলে দিতে পারি সে বিদ্রুপ করিয়া কহিল জানি বই কি দয়াল ঠাকুর প্রায় প্রহার করিতে উদ্যত হইলেন জান বই কি বেটা এখনই তোকে পুলিশে দেব লোকটা ঈষৎ হাসিয়া এইরূপ ভাব প্রকাশ করিল যেন পুলিশের কাছে যাইতে তাহার বিশেষ আপত্তি নাই কহিল এখনই দেবে দয়াল ঠাকুর ধাক্কা দিয়া বলিলেন এখনই লোকটা সামলাইয়া লইয়া স্থির হইয়া গম্ভীরভাবে কহিল ঠাকুর একেবারে অতবিক্রম প্রকাশ করো না পুলিশে দেবে কি থানায় দেবে একটু বিলম্ব করে দিও আমি তোমাকে কাশি ছাড়া করতে পারি জান দয়াল ঠাকুর উন্মত্তের মতো চিৎকার করিয়া উঠিলেন বাটা পাজি আজ আমার চল্লিশ বছর কাশিবাস হল এখন তুমি কাশি ছাড়া করবে তিনি ভাবিয়াছিলেন লোকটা তাহাকে গুন্ডার ভয় দেখাইতেছে অনেকে এই কথায় হয়তো ভয় পাইত কিন্তু দীর্ঘকালের কাশিবাসে দয়াল ঠাকুরের এ ভয় ছিল না বলিলেন বাটা আমার কাছে গুন্ডাগিরি গুণ্ডাগিরি নয় ঠাকুর গুন্ডাগিরি নয় পুলিশে নিয়ে চলো সেখানেই সব কথা প্রকাশ করব কোন কথা প্রকাশ করবে যা জানি যাতে তুমি কাশি ছেড়ে পালাতে পথ পাবে না যাতে সমস্ত দেশের লোক শুনবে যে তুমি জাতিচ্যুত অব্রাহ্মণ আমি অব্রাহ্মণ রাগ করুণা ঠাকুর তুমি জাতিচ্যুত শুধু তাই নয় তোমার কাছে যত ভদ্র সন্তান বিশ্বাস করে এসেছে এই তিন বছরের মধ্যে যত লোককে তুমি অন্ন বেঁচেছ সকলেরই জাত গেছে সকলকে আমি সে কথা বলবো। দয়াল ঠাকুর ভয় পাইলেন ভয়ের যথার্থ কারণ হৃদয়াঙ্গম হইবার পূর্বেই উদ্ধত কণ্ঠস্বর নরম হইয়া তথাপি বলিলেন আমি লোকের জাত পেরেছি তাই আর প্রমাণ করবার ভারও আমার ঠাকুর নরম হইয়া কণ্ঠস্বর কিছু কম করিয়া বলিলেন কথাটা কি ভেঙে বলো দেখি বাপু লোকটা মৃদু হাসিয়া কহিল একাই শুনবে না দশজন লোক ডাকবে আমি বলি দু চারজন লোক ডাকো দু চারজন পাড়াপড়শির সামনে কথাটা শোনাবে ভালো দয়াল ঠাকুর তাহার হাত ধরিয়া বলিলেন রাখ করুণ বাপু আমি হঠাৎ বড় অন্যায় কাজ করেছি কিছু মনে করো না এসো ঘরে চলো দুইজনে একটা ঘরে বসিলে দয়াল ঠাকুর কহিলেন তারপর সে কহিল সুলোচনা যার হাতে আপনার অন্ন প্রস্তুত হয় তাকে কোথায় পেলেন এখানেই পেয়েছি দুঃখীর কন্যার তাই আশ্রয় দিয়েছি টাকাওয়ালা লোককে আশ্রয় দিয়েছেন একথা আমি বলছি না কিন্তু সে কি জাত তার অনুসন্ধান করেছেন কি দয়াল ঠাকুরের সমস্ত মুখমণ্ডল একেবারে বিবর্ণ হইয়া গেল তিনি বলিলেন ব্রাহ্মণ কন্যা বিধবা শুদ্ধাচারিণী তার হাতে খেতে দোষ কি ব্রাহ্মণ কন্যা এবং বিধবা এ কথা সত্যি যদি কেউ কুলত্যাগ করে চলে যায় তাকেও কি শুদ্ধাচারিণী বলা চলে না তার হাতে খাওয়া যায় দয়াল ঠাকুর জীব কাটিয়া বললেন শিব শিব তা কি খাওয়া যায় তবে তাই পনেরো ষোলো বছর পূর্বে সুলোচনা তিন বছরের একটি মেয়ে নিয়ে গৃহত্যাগ করে এবং তাকে আশ্রয় দিয়ে আপনি নিজের এবং আর পাঁচজনের সর্বনাশ করেছেন প্রমাণ প্রমাণ বই কি তার জন্যে ভাববেন না যার সঙ্গে কুলত্যাগ করেন সেই অসীম প্রেমাস্পদ রাখাল ভরচা আজ এখনো বেঁচে আছেন দয়াল লোকটার মুখের পানে ক্ষণকাল চাহিয়া রহিলেন মনে হইল ইহারি নাম রাখাল বলিলেন তুমি কি ব্রাহ্মণ লোকটা মলিন উড়ানির ভিতর হইতে অধিকতর মলিন ছিন্ন বিচ্ছিন্ন যজ্ঞপবিদ বাহির করিয়া হাসিয়া বলিল না না গোয়ালা দয়াল একটুখানি সরিয়া বসিয়া বলিলেন তোমাকে দেখে তো চামার বলে মনে হয়েছিল যাই নমস্কার সে ব্যক্তি রাগ করিল না বলিল নমস্কার আপনার অনুমান মিথ্যে নয় আমাকে চামারও বলা চলে মুসলমান খ্রিস্টানও বলা চলে আমি জাত মানি আমি পরম পরমহংস তুমি অতি প্রাচণ্ড সে বলিল সে কথা আমাকে স্মরণ করিয়ে দেবার প্রয়োজন দেখছি না কেননা ইতিপূর্বে অনেকেই অনুগ্রহ করে ও কথা বলেছেন কি ছিলাম কি হয়েছি তা এখনও বুঝি কিন্তু আমি রাখাল দাস দয়ালের মুখখানি অপরিসীম ক্রোধে রক্তবর্ণ হইয়া উঠিল কোনো মতে মনের ভাব দমন করিয়া তিনি বলিলেন এখন কি করতে চাও সুলোচনাকে নিয়ে যাবে আগে না তাতে আপনার খাওয়া দাওয়ার কষ্ট হবে আমি অত নরাধম নই প্রাণের দায় দয়াল এ পরিহাসটাও পরিপাক করিলেন তারপর বলিলেন তবে কি চাও আবার কেন এসেছ টাকা চাই দারুণ অর্থাভাব তাই আপাতত এসেছি হাজার দুই পেলেই নিঃশব্দে চলে যাব জানাতে এসেছি এত টাকা তোমায় কে দেবে যার গরজ আপনি দেবেন সুলোচনার জামাই দেবে সে বরালো দয়াল তাহার স্পর্ধা দেখিয়া মনে মনে স্তম্ভিত হইয়া গেলেন কিন্তু সে অতিশয় ধূর্ত এবং কৌশলী তাহাও বুঝিলেন বলিলেন বাপু আমি দরিদ্র অত টাকা কখনও চোখেও দেখিনি তবে সুলোচনার জামাই দিতে পারে সে কথা ঠিক কিন্তু সে দেবে না তাকে চেনো না ভয় দেখিয়ে তার কাছ থেকে দু হাজার তো ঢের দূরের কথা দুটো পয়সাও আদায় করতে পারবে না তুমি যে বুদ্ধিমান লোক তা টের পেয়েছি কিন্তু সে আরও বুদ্ধিমান বরং অন্য কোনো ফন্দি দেখো এ খাটবে না রাখাল দয়ালের মুখের দিকে কিছুক্ষণ স্থিরভাবে চাহিয়া থাকিয়া মৃদু হাসিল সে বলিল সে ভাব না আমার দেখা যাক যত্নে কৃতে যদি দয়াল তাড়াতাড়ি বাধা দিয়ে বলিলেন থাক বাবা দেবভাষাটাকে আর অপবিত্র করো না রাখাল সপ্রতিভাভাবে বলিল যে আগ্ঞে কিন্তু আর তো বসতে পারছি না বলি তাঁর ঠিকানাটা কি দয়াল বলিলেন সুলোচনাকে জিজ্ঞেস করো না বাপু সে বলবে না কিন্তু আপনি বলবেন যদি না বলি নিশ্চয়ই বলবেন আর না বললে কি করব তা তো পূর্বেই বলেছি দয়ালের মুখ শুকাইল তিনি বলিলেন আমি তো তোমার কিছুই করিনি বাপু কিছু করেননি তাই এখন কিছু করতে বলি নামধামটা বলে দিলে জামাইবাবুকেও দুটো আশীর্বাদ করে আসি আর মেয়েটাকেও একবার দেখে আসি অনেকদিন দেখিনি দয়াল ঠাকুর রীতিমতো ভয় পাইয়াছিলেন কিন্তু মুখে সাহস দেখাইয়া কহিলেন আমি তোমার সাহায্য করব না তোমার যা ইচ্ছে করো অজ্ঞাত একটা পাপ করেছি সেজন্য না হয় প্রায়শ্চিত্ত করব আমার আর ভয় কি ভয় কিছু নেই তবে পাণ্ডা মহলে আজই একথা রাষ্ট্র হবে তারপর যেমন করে পারি অনুসন্ধান করে সুলোচনার জামায়ের কাছে যাব এবং সেখানেও একথা প্রকাশ করব নমস্কার ঠাকুর আমি চললাম সত্যি সে চলিয়া যায় দেখিয়া দয়াল তাহার হাত ধরিয়া পুনর্বার বসাইয়া মৃদুকণ্ঠে বলিলেন তুমি যে অল্পে ছাড়বার পাত্র নাও তা বুঝেছি রাগ করো না আমার কথা শোনো এর মধ্যে তুমি একথা নিয়ে আর আন্দোলন করো না হপ্তাকানিক পরে এসো তখন যা হয় করব মনে রাখবেন সেদিনে এমন করে ফেরালে চলবে না দয়াল তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখের পানে চাহিয়া বলিলেন বাপু তুমি কি সত্যি বামনের ছেলে আগে দয়াল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন আশ্চর্য আচ্ছা হপ্তাখানেক পরেই এসো এর মধ্যে আর আন্দোলন করো না বুঝলে আগে বলিয়া রাখাল দু এক পা গিয়াই ফিরিয়া দাঁড়াইয়া কহিল ভালো কথা গোটা দুই টাকা দিন তো বাইরি মানি ব্যাগটা যে কোথায় হারালাম বলিয়া সে দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল দয়াল রাগে তাহার পানে আর চাহিতেও পারিলেন না নিঃশব্দে দুইটা টাকা বাহির করিয়া তাহার হাতে দিলেন সে তাহার ট্যাঁকে গুজিয়া প্রস্থান করিল সে চলিয়া গেল কিন্তু দয়াল স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন তাহার সর্বাঙ্গ যেন সহস্র বৃশ্চিকের দংশনে জ্বলিয়া যাইতে লাগিল গল্পকথনবে কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস চন্দ্রনাথ আজ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা